কলেজ মালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি ডে ট্রেডিং, লং ট্রেডিং এবং স্ক্যালপিং। এই তিনটির বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তিনটিতে কোন কোন সমস্যাগুলো আছে, কোন কোন সুবিধাগুলো আছে, সেই বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। তো চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট, আপনাদের সুবিধার জন্য আমি একটি ইমেজ বের করলাম। এই ইমেজটাকে নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। তো ফরেক্স মার্কেটটি হচ্ছে, এটি একটি সমুদ্রের থেকেও গভীর একটা মার্কেট বলা যায়। আপনি যেমন সমুদ্র থেকে যদি কোনো মাছ ওঠান, সমুদ্র থেকে যদি কোনো পানি নিয়ে আসেন, সেক্ষেত্রে সমুদ্রের বিন্দু পরিমাণ কমতি পাবেন না। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের ট্রেডিংয়ের সেন্টিমেন্টালটা কন্ট্রোল করতে পারবেন। আপনাদের সিদ্ধান্তহীনতা যদি ভুগে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটির মাধ্যমে আপনারা সঠিক একটা সমাধানে চলে আসতে পারবেন। তো দেখুন, এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, স্ক্যালপার, ডে ট্রেডার এবং লং টার্ম ট্রেডার। তো স্ক্যালপার যারা, এই স্ক্যালপার হচ্ছে খুব ছোট্ট অ্যামাউন্ট ডিপোজিট করে ছোট্ট টাইম ফ্রেমের মধ্যে মার্কেট অ্যানালাইসিস করে মার্কেটে ট্রেডিং করে। তো এই ক্ষেত্রে স্ক্যালপার যারা আছে, এদের ফার্স্ট যেটা পজিটিভ দিকটা সেটি হচ্ছে প্রফিটের পরিমাণটা অনেক বেশি করতে পারে। একদিনেই দেখা যায় আপনার 100%, 150%, 200% পর্যন্ত একদিনে প্রফিট করা সম্ভব হয়। আবার জিরো হয়ে যায় অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে জিরো হয় কেন, আমি ডাইরেক্ট MT4-এ চলে আসি। দেখুন, ধরুন আমি একটা স্ট্র্যাটাজি আমি ব্যবহার করি, সেই স্ট্র্যাটাজিটা আপনার 1 মিনিটের একটা স্ট্র্যাটাজি। 1 মিনিট হিসেবে আমি এখানে একটা জাস্ট একটা, এটা ফর এক্সাম্পল, শুধুমাত্র এক্সাম্পল দিচ্ছি, এটা এমনই হবে এমন না। এখানে আমি জাস্ট 1 মিনিটের একটা মুভিং অ্যাভারেজ আমি এখানে সেট করে দিলাম। তো 1 মিনিটের মুভিং অ্যাভারেজ সেট করার পরে দেখা যাবে যে যদি স্ক্যালপার হয়ে থাকে, সে সবসময় এখানে সেল এন্ট্রি দিয়ে যাবে, সেল এন্ট্রি দিয়ে যাবে। হয়তো এইটুকু এরিয়ার মধ্যে ওর লাক যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে প্রফিটের পরিমাণটা অনেক অনেক বেশি করতে পারবে। আর যদি লাকটা খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু বারবার সে এসএল হিট করবে। যেমন ধরুন এই পজিশনে যেই ট্রেডটা আছে, যেমন ধরুন এখানে যে পজিশনটা আছে, এই পজিশনটাতে যদি সে এন্ট্রি দেয়, সেক্ষেত্রে কিন্তু তার লস হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। বারবার আপনার এসএল হিট করবে, যেহেতু মুভি অ্যাভারেজ দেখে সে এন্ট্রি দিচ্ছে। এখানে কিন্তু সেম হবে, এখানে কিন্তু সেম হবে, এখানে সেম হবে, তার মানে টেনশনের মাত্রাটা থাকবে তার অনেক বেশি। সাধারণত স্ক্যালপার যারা, এরা 1 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিট, 30 মিনিটও কাজ করে অনেকেই। তো এই কয়েকটা টাইম ফ্রেমের মধ্যে তারা কাজ করে। তবে এটা অনেক অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ, আপনার স্ক্যালপিং করা অনেক ঝুঁকিপূর্ণ কাজ। যেমন ধরুন এখানে যেই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে বড়শি দিয়ে যদি সমুদ্রে মাছ মারতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে মাছ তুলে নিয়ে আসতে পারবেন না, বড় মাছ। আর যদি তুলে নিয়ে আসেন, তাহলে হালকা কিছুই আপনার প্রফিটটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন, বাট বিগ একটা অ্যামাউন্ট আপনি প্রফিট করতে পারবেন না। কারণ স্ক্যালপিং মার্কেটটা শর্ট টাইমের মধ্যে মার্কেট আপ অ্যান্ড ডাউন করে, কোন দিকে মার্কেট যাবে আপনি সবসময় সিদ্ধান্তহীনতার মধ্যেই ভুগে যাবেন। হয়তো প্রফিটে যাচ্ছে, প্রফিটে যাওয়ার পরে আপনার ট্রেডটি আপনি রেখে দিয়েছেন, হোল্ড করছেন, সেটা অন্য একটা টাইম ফ্রেম দেখে। সো স্ক্যালপিং যেমন প্রফিটেবল, তেমনই ঝুঁকিপূর্ণ স্ক্যালপিং ট্রেডিংটা। তো এরপরে আসি ডে ট্রেডিংটা। আচ্ছা, স্ক্যালপিংয়ের মধ্যে আরেকটা সমস্যা আছে, সে সমস্যাটি হচ্ছে ধরুন এই যে এই পজিশনে একটি ট্রেড যদি কেউ বাই এন্ট্রি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে মার্কেটটি ডাউনে চলে আসছে। ডাউন মানে অনেক দারুণ। আর যারা স্ক্যালপিং করে, তারা সবসময় লট সাইজটি অনেক বড় একটা অ্যামাউন্ট লট সাইজটি দিয়ে রাখে, যার কারণে প্রফিটের পরিমাণটা অনেক বেশি আসে, বাট ঝুঁকির পরিমাণটাও থাকে অনেক বেশি। যদি আপনার সেন্টিমেন্টালি যদি কন্ট্রোলে না থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর স্ক্যালপিং করতে গেলে আপনার সবসময় মনিটরের দিকে তাকিয়ে থাকতে হয়, 2-1 মিনিট পরপর আপনার মার্কেটটা চেক করতে হয়, মার্কেট কোন পজিশনে আছে, আপনি কোথায় এন্ট্রি দিয়েছেন, এই জিনিসগুলো সবসময় আপনাকে মনিটরিং করতে হয়। তো এরপরে আসি আপনার ডে ট্রেডিং। তো অনেকে আছে যারা ডে ট্রেডিং করে, ডে ট্রেডিং করতে গেলে আপনার স্ক্যালপার থেকে ডে ট্রেডিংয়ের প্রফিটের পরিমাণটা অনেক বেশি আছে, কারণ ডে ট্রেডিংয়ে আপনার সিদ্ধান্তহীনতা খুব একটা বেশি আপনি পাবেন না, অনেক কম সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগবেন। কারণ ডে ট্রেডিংয়ে ডে ক্যান্ডেল যদি থাকে, সেক্ষেত্রে ডেইলি যে ক্যান্ডেলগুলো আছে, সেই ক্যান্ডেলের সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা মার্কেট ট্রেন্ড দেখে
মানুষ কিন্তু এন্ট্রি দেয়, যে সকালবেলা এন্ট্রি দিলো এবং রাতের বেলায় এসে দেখলো যে মার্কেটের কী অবস্থা, সেই অনুযায়ী সে মার্কেট থেকে বের হয়ে চলে আসে। আশা করি বুঝতে পেরেছেন। তো ডে ট্রেডিংয়ে দেখা যায় আপনার স্ক্যালপিংয়ের থেকে ডে ট্রেডিংয়ে টেনশনের পরিমাণটা অনেক কম থাকে। আর লং টার্ম ট্রেডিং যেটা লাস্ট যেটা ছিল যে লং টার্ম, তো এই লং টার্ম ট্রেডিংয়ে দেখা যায় একটা সমস্যা আছে, সেটি হচ্ছে লং টার্ম মান্থলি বেশিরভাগই মান্থলি ক্যান্ডেল আর উইকলি ক্যান্ডেল দেখে লং টার্ম ট্রেডিংটা করে। যেমন ধরুন লং টার্ম ট্রেডিংয়ে আপনার উইকলি ক্যান্ডেল যদি দেখা হয়, সেক্ষেত্রে এখানে যেই ক্যান্ডেলটি তৈরি হয়েছে এই ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটি কিন্তু একটা উপর থেকে একটা পিন বার তৈরি করেছে। এখন পিন বার তৈরি করার কারণে এই যে পরের সপ্তাহে যে মার্কেটটি ছিল এই মার্কেটটি কিন্তু পার করতে পারেনি, এই লেভেলটা পার করতে পারেনি, ডাইরেক্ট মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে। বাট এখানে যদি আপনার এই পজিশনটাতে যদি স্ক্যালপিং ক্যান্ডেল অনুযায়ী আপনার শর্ট টার্ম ক্যান্ডেল অনুযায়ী যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনার সেল এন্ট্রি দেওয়ার কথা চিন্তাও করতে পারবেন না। বাট মার্কেট কিন্তু উইকলি হিসেবে মার্কেট ঠিকই কিন্তু ডাউন হয়ে চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। তো ডে ট্রেডিংয়ে আপনার টেনশনের পরিমাণটা একটু কম থাকবে, ঝুঁকির পরিমাণটা একটু কম থাকবে, আপনার সিদ্ধান্তহীনতার মধ্যে বেশি ভুগবেন না ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে। আর লং টার্মে যদি যাই সেক্ষেত্রে দেখুন, লং টার্মে মান্থলি যদি যাই সেক্ষেত্রে মান্থলি হিসেবে কিন্তু দেখা যায় যে মার্কেট একদম ফুল আপ ট্রেন্ড হয়ে আছে। প্রত্যেকটা মান্থলি যে ক্যান্ডেলগুলো থাকে এই ক্যান্ডেলগুলো দেখুন, আমি জাস্ট একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে প্রায় 670 পিপস মার্কেট আপ অ্যান্ড ডাউন হয়েছে, 670 পিপস। আর এখানে দেখুন, এখানে কিন্তু একটা অনেক আগের একটা ক্যান্ডেল ছিল, যে ক্যান্ডেলটা আপনার 1809 পিপস অলরেডি মার্কেট আপ অ্যান্ড ডাউন করেছিল। এটি বেশ কিছুদিন আগে 2020 সালের মার্চ মাসের দিকে এই ঘটনাটি ঘটেছিল। বাট এখান থেকে পিনবার তৈরি করার পরে এই মার্কেটটি কিন্তু আস্তে আস্তে দেখুন উপরের দিকে যাওয়ার একটা চান্স ছিল। এবং এখানে আরও ক্লিয়ারভাবে বোঝা যায় যে যদি ডে ট্রেডিংয়ের দিকে যদি যান, সেক্ষেত্রে এই মার্কেটটি একদম ফুল কিন্তু আপ ট্রেন্ডটা ধরে রেখেছে। সরি, আপনার মান্থলি যেই ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ড অনুযায়ী ফুল কিন্তু আপ ট্রেন্ড ধরে রেখেছে। তো এই ক্ষেত্রে কিন্তু একদম ক্লিয়ার বোঝা যায় যে মার্কেট আপের দিকে যাবে। বাট এইটাকে যদি আপনার স্ক্যালপিং হিসেবে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে পারবেন না। বাট ডেট মান্থলি ক্যান্ডেল অনুযায়ী ট্রেডিং করাটা এটা খুব ধৈর্যের একটা ব্যাপার, এটা সহজে আপনার মাথার মধ্যে আসবে না, সহজে এত ধৈর্য আসলে থাকবে না। কারণ মান্থলি ট্রেডিং করার জন্য মাসের ঠিক 25 তারিখের পরে আপনার ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এবং টেকনিক্যাল এই সবগুলো অ্যানালাইসিস একদম পারফেক্টভাবে করে নিয়ে ওই মাসে যেদিন শেষ হবে ক্যান্ডেল, ঠিক সেই দিনে আপনার এন্ট্রিটা বসাতে হবে। যেমন ধরো এখানে মান্থলি হিসেবে গতকালকে ক্যান্ডেল জিবিপি ইউএসডির ক্যান্ডেলটি শেষ হয়েছে মান্থলি হিসাবে। এখন যে ক্যান্ডেলটি হয়ে আছে এই ক্যান্ডেল অনুযায়ী মার্কেট আপে যাওয়ার চান্সটাই বেশি, যদিও মার্কেট এখান থেকে হয়তো একটু মার্কেট নামবে, বাট মার্কেট আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে মান্থলি ক্যান্ডেল অনুযায়ী। সো এখানে এক মাসের জন্য একবার একটা এন্ট্রি দিয়ে মার্কেট থেকে বের হয়ে যদি চলে আসেন, সেক্ষেত্রে দেখবেন আপনার মিনিমাম আপনার 200-300 পিপস একটা পেয়ারে আপনি পেয়ে যাবেন। যদি 10 সেন্টে 200-300 পিপস পেয়ে যান, সেক্ষেত্রে প্রায় দেখা যাবে আপনার $200-$300 মতো আপনার প্রফিট চলে আসবে। এখন বিষয় হচ্ছে আপনি কোন ট্রেডিংটা করবেন। তবে ম্যাক্সিমাম যেই ট্রেডারগুলো লস করে সেটা হচ্ছে স্ক্যালপিং করার জন্য ট্রেডারগুলো লস করে। যদি স্ক্যালপিংটা কন্টিনিউ যদি কোনো ট্রেডার করে, হয়তো প্রফিট করতে পারছে, বাট হঠাৎ করে কোনো না কোনো সময় এসে ওর যে মার্কেটের রেঞ্জ সেই রেঞ্জের বাইরে চলে গেলে সে তখন লস করে ফেলে এই শর্ট টার্ম যেই ট্রেডিংগুলো আছে এই ট্রেডিংগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা, আমি রিকমেন্ড করব লং টার্ম ট্রেডিং এবং ডে ট্রেডিং করার জন্য। আর স্ক্যালপিংটা আসলে অ্যাকচুয়ালি খুব দুঃখজনক একটা ব্যাপার, স্ক্যালপিং সহজ বিষয় না, স্ক্যালপিং খুব কঠিন একটা ব্যাপার। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন।